বিদীর্ণ আকাশ ভরে উঠে আসে অবিসংবাদিত এক তর্জনী। তিনি পিতা, পথ প্রদর্শক, নিজ হাতে গড়ে দিয়ে গেছেন জলস্থলে অদম্য এক নৌবাহিনী নির্ভীক। ভুলোক দুলোক গোলক ভেদিয়া সে বাহিনী হয়ে ওঠে আজ ত্রিমাত্রিক। ধীরে ধীরে তারা পরিণত হয় আরো অকুণ্ঠ, আরো অদম্য দৃঢ়তায়। সাগরকে বসে আনে তারা, জোয়ারকে বুকে টানে, নির্ভয়ে পাতায় সন্ধি। যখন তাদের কাণ্ডারি হয় অতন্দ্র রাষ্ট্রনায়ক, মানবতার জননী, দিগ্বিজয়ী নেত্রী। দূরদর্শী সে কাণ্ডারির হাতে ধরে স্থাপিত নেভাল এভিয়েশন, যার মূল মন্ত্র আইস ওভার হরাইজন। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সীমানার নজরদারি বৃদ্ধিতে একে একে যুক্ত হয় অভিনব সব সংযোজন। গভীর সমুদ্রে নজরদারি বৃদ্ধি ও অপারেশনাল কাজের জন্য 2011 সালে দুটি অগাস্টা ওয়েস্টল্যান্ড 109 পাওয়ার মেরিটাইম হেলিকপ্টার ও 2013 সালে পর্যায়ক্রমে দুটি ডর্নিয়ার 228NG মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যুক্ত হয়ে আরো শক্তিশালী করে বাংলাদেশ নৌবাহিনীকে। পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ MPA স্কোয়াড্রন গঠনের লক্ষ্যে আরো দুটি নতুন ডর্নিয়ার 228NG MPA ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আধুনিক সেন্সর ও মিশন ইকুইপমেন্ট সম্বলিত নতুন দুটি MPA জার্মানি হতে অতি সম্প্রতি বাংলাদেশে আসে। নৌবহরে সংযুক্ত নতুন MPA দুটি ঘন্টায় সর্বোচ্চ 223 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। নবসংযোজিত MPA দুটি প্রায় 5 ঘন্টা এক নাগাড়ে উড্ডয়নের মাধ্যমে আমাদের সম্পূর্ণ এক্সক্লুসিভ ইকোনমিক জোন সহজেই সার্ভেইলেন্স করতে পারে। নতুন MPS সমূহে সার্ভেইলেন্স কার্য পরিচালনার জন্য যুক্ত রয়েছে সার্ভেইলেন্স রেডার, ইলেকট্রো অপটিক ইনফ্রারেড ক্যামেরা, ট্যাকটিক্যাল ডাটা লিঙ্ক, সার্চ অ্যান্ড রেস্কিউ ডিটেকশন ফাইন্ডার। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত মিশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং জাহাজ ও সাবমেরিনের সাথে যোগাযোগ স্থাপনকারী আধুনিক কমিউনিকেশন সিস্টেম। এই MPS সমূহ কমান্ড প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের পাশাপাশি আমাদের সমুদ্র সীমার সার্বক্ষণিক পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়াও সুনীল অর্থনীতির সুরক্ষায় যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশকারী প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন MPA সংযোজনের মাধ্যমে দেশের সুবিশাল সমুদ্র সীমায় নিরাপত্তা প্রতিষ্ঠায় অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। জাতির পিতার মহান আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতার চেতনায় অবিচল থাকবে, থাকবে শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়।